আসসালামু আলাইকুম সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুনিয়া কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি সোনিয়া সালমা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। আজকে আমি তোমাদের সাথে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ প্রথম পত্র, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আজকে আমি তোমাদের সাথে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, বেসিক কনসেপ্ট অফ বিজনেস, যেটা ব্যবসার মৌলিক ধারণা। তার আগে বলে নেই যে নতুন বছরে তোমাদের শুভেচ্ছা। আমরা আশা করব 2020 সালে আমাদের যে কষ্ট দুঃখ ছিল মহামারীর মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করেছি পুরাটা বছর প্রায়, সেক্ষেত্রে বলবো 2021 সাল যেন আমাদের জন্য সুস্থ এবং স্বাভাবিক চলাচলের ব্যবস্থা হয়, আল্লাহর কাছে সেই প্রার্থনা নিয়েই শুরু করছি। সমস্যা আসলে থাকবে, যত বেশি প্রবলেম থাকবে সলিউশন কিন্তু তত বেশি থাকবে, সেক্ষেত্রে বলবো যে ভয় পেলে চলবে না, সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আশা করছি হয়তো বা ফেব্রুয়ারি মার্চের দিকে তোমাদের সাথে আমাদের দেখা হবে, কারণ ক্লাস শ্রেণীকক্ষ সবসময় কিন্তু একটা অংশগ্রহণমূলক আলোচনা। তোমরা থাকবা, আমরা তোমাকে ক্লাস দান করবো, পাঠদান দুজনের উপস্থিতিতে আরও বেশি আনন্দদায়ক এবং শিক্ষণফলটা আউটপুট রেজাল্টটা ভালো হয়। বাট করার কিছু নেই, সীমাবদ্ধ এই পরিসরে যতটুকু পারা যায় আমরা চেষ্টা করবো তোমাদের সাথে সেই পাঠদানটা চালিয়ে যাওয়ার জন্য। তোমরা সুস্থ আছো এবং ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলো আজকে আমরা ক্লাসের যে আজকে শ্রেণীকক্ষে যে আমাদের পড়াটা, সেই পড়াটা নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা দেখো বলি যে আজকে তোমাদের জন্য আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো শিল্পের ধারণা, দুই নম্বর প্রশ্ন শিল্পের প্রকারভেদ, সামাজিক ব্যবসার ধারণা এবং সৃজনশীল কিছু প্রশ্ন পর্যালোচনা। এর আগের ক্লাস তোমাদের সাথে আমাদের ছিল সমবায় সমিতি নিয়ে, সে সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারো, বা আজকে পড়ার মধ্যেও যদি কোনো প্রশ্ন থাকে বলে প্রশ্ন করতে পারো, আমরা পরে নেক্সটে যখন আমার ক্লাস থাকবে সেক্ষেত্রে আমি সেটা সলভ করার চেষ্টা করব। চলো আমরা প্রথমেই বলি যে শিল্পের ধারণা। আমি জানি ব্যবসা সম্পর্কে একটা ক্লাস তোমাদের হয়ে গেছে অলরেডি, সেখানে ব্যবসা কী, ব্যবসার মৌলিক ধারণা কী, ব্যবসার প্রকারভেদ আওতা কী সেটা তোমরা শিখেছো। সেখান থেকে ছোটো ছোটো প্রশ্নগুলো কিন্তু আসবে, আর আমাদের এই ব্যবসার যে ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে তোমার ম্যাক্সিমাম পড়া বা প্রশ্ন এখান থেকে আসে, তোমার এমসিকিউ কোশ্চেনগুলো, তারপরে তোমার সৃজনশীল সবসময় এখান থেকে একটা থাকবে। কারণ তোমরা জানো যে মানবন্টনটা আছে, সেটা হলো তোমাকে 11টা কোশ্চেন ফার্স্ট পার্ট থেকে 11টা কোশ্চেন সৃজনশীল থাকবে, তার মধ্যে তোমাকে 60 অ্যান্সার করতে হবে। সেই ক্ষেত্রে ফার্স্ট পার্ট এই প্রথম অধ্যায়টা তোমাকে অবশ্যই তোমার পড়ার সিলেবাসের মধ্যে রাখতে হবে। কারণ এখান থেকে যেমন তোমার এমসিকিউ তুমি 2-3টা পেয়ে যাবা, এবং এখান থেকে তুমি একটা সিকিউর প্রশ্ন বা উদ্দীপকও পাবা। আর আরও একটা কথা বলি, এই চ্যাপ্টারটা এতটা বেশি ইম্পর্টেন্ট যে এখানে তুমি ভর্তি পরীক্ষা যখন কন্টাস্ট করবা এখান থেকে অনেক বেসিক কোশ্চেন কিন্তু আসে, ফলে দেখা যায় কি এটা আমরা রিডিং করি না। তোমাদেরকে প্রথমবারই আমি বলে দিয়েছিলাম যে সবসময় টপিক্সটা পড়ার আগে পুরাটা একটা রিডিং করবা, অথবা যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তুমি নিজে একটু পড়ার চেষ্টা করবা। তখন কি হবে, না মুখস্থ করারও প্রয়োজন নাই, ওই ক্লাসের ধারণা থেকেই তোমার ভিতরে একটা বেসিক একটা ধারণা চলে আসবে, ফলে চ্যাপ্টারটা তোমার জন্য ইজি হয়ে যাবে। এবং যে কোনো কোশ্চেনই আসুক না কেন তুমি এখান থেকে ইনশাল ভালো একটা আউটপুট মার্কস এখান থেকে আনতেই পারবা। এবং বলেই দিলাম যে এখান থেকে ইনশাল্লাহ আমরা 10টা নম্বর আমাদের জন্য রাখবো, এবং এমসিকিউ যে প্রশ্ন থাকবে 2-3টা প্রশ্নও কিন্তু আমরা রাখবো। সেক্ষেত্রে বললাম যে 100 মার্কসের মধ্যে যদি আমি একটা সৃজনশীল এখান থেকে পেয়ে যাই 10 নাম্বার, আর ওখান থেকে যদি 4-5টা এমসিকিউও পাই তাহলে কিন্তু 10 থেকে 12 নম্বর আমরা এখান থেকে ই করতে পারবো, আর্ন করতে পারবো। চলো সরাসরি আমরা আজকে পড়ায় চলে যাই। শিল্প, শিল্প বলবো যে দেখো আমাদের সকালে ঘুম থেকে যখন আমাদের সকাল যখন হয় যখন আমরা ঘুম থেকে উঠি প্রথমেই কিন্তু আমাদের যেটা হয় আমরা দাঁতটা ব্রাশ করি, তারপরে আমরা কী করি সকালে নাস্তা করি, দুপুরে খাই, বিকালে নাস্তা করি, আবার রাতে খাই, আবার রাত্রে ঘুমাতে চাই। এই যে টোটাল যে আমার লাইফটা, এই লাইফটার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার কোনো না কোনো খাবার যে গ্রহণ করছি বা এই যে দাঁতটা ব্রাশ করবো সেই ব্রাশটা কিন্তু আমার লাগবে। এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমার কি ব্যবসার মধ্যে ইনক্লুড থাকে, বিজনেসের আওতাভুক্ত। শিল্প হলো কোনো পণ্যের রূপগত পরিবর্তন করার প্রক্রিয়াকে মূলত বলা হয় শিল্প। যেমন বলি যে তুমি সকালবেলা চা খাবা, চাটা কী খাবা, শুধুমাত্র চাই খাবা, চায় দেখো চার র মেটেরিয়ালসগুলো কী কী, পানি লাগবে, তারপরে তোমার কী লাগবে, চিনি লাগবে, চা পাতা লাগবে,
এই যে মানে ম্যাটেরিয়ালসগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বিক্ষিপ্তভাবে থাকে, ফলে এখন চিনি চা এই সমস্ত কিন্তু কাঁচামাল, এগুলো একসাথে যদি তুমি সংমিশ্রণ করো তখন কিন্তু একটা ফিনিশ গুডটা পাবা, ফলে পণ্যর রূপগত পরিবর্তনকে বলা হয় শিল্প। শিল্প তোমার চাহিদা এবং উপযোগ সৃষ্টি করে এবং উপযোগ চাহিদা নিবারণ করে। অর্থনীতিতে সাধারণত দেখা যায় মানুষ কখনো কোনো পণ্যদ্রব্য তৈরি বা সৃষ্টি করতে পারে না, কিন্তু পণ্যের রূপগত পরিবর্তন করতে পারে। এই রূপগত পরিবর্তন করে মানুষের চাহিদা উপযোগ সৃষ্টি করার প্রক্রিয়াকে মূলত বলা হয় শিল্প। শিল্প সবসময় উৎপাদনের বাহন এবং ব্যবসা শ্রেণীতে শিল্প উৎপাদনের শাখা বা উৎপাদনের শাখা হিসেবে বিবেচিত হয়। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা যায় র ম্যাটেরিয়ালসগুলো কিন্তু বিভিন্ন জায়গায় প্রকৃতিতে বিক্ষিপ্তভাবে সাজানো ছড়ানো থাকে। যেমন তোমাদেরকে বলি, তোমরা সবসময় আমরা যেমন ড্রিঙ্কসগুলো বান করি বা যেমন জুসগুলো খাই, এখন যদি আমি বলি যে তুমি যদি বলো যে আমি আমের জুস খাবো, আমটা হাতে নিলে হবে না, কিন্তু আর জুসটা বানানো এটা যদি তুমি একটা বিভিন্ন একটা প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে প্রসেস করবে তখন কিন্তু আমের জুস হবে বা অরেঞ্জ জুস হবে বা কোল্ড ড্রিঙ্কসে হবে। ফলে প্রত্যেকটা একটা পণ্যকে অন্য পণ্যে প্রক্রিয়াকরণের মাধ্যমে রূপ পণ্যের রূপ চেঞ্জ করা বা পরিবর্তন করাটাই মূলত শিল্প। সবসময় বলো শিল্প পণ্যের রূপগত পরিবর্তন করে। এখন যদি আসতে পারে শিল্প পণ্যের কী পরিবর্তন করে, শিল্প পণ্যের রূপগত পরিবর্তন করে। শিল্প কী? উৎপাদনের বাহন। এখানে কিন্তু দুই টাইমস অলরেডি আমি একটা সংজ্ঞাও চলে আসলো এবং এমসিকিউও কিন্তু চলে আসলো। সুতরাং আমি বলতে পারবো যে আমি যদি বলি শিল্প কাকে বলে, শিল্প এক নম্বর প্রশ্ন আসলো, শিল্প উৎপাদনের কী? উৎপাদনের বাহন। শিল্প কী করে? পণ্যের রূপগত পরিবর্তন। তিনটা কোশ্চেন কিন্তু অলরেডি আমি এই একটা সংজ্ঞা থেকে এই অল্প একটু সময় কিন্তু তুলে নিতে পারলাম। চলো শিল্প দুই নম্বর যে প্রশ্ন আছে শিল্পের প্রকারভেদ। শিল্প প্রকারভেদের ক্ষেত্রে আমি বলবো প্রথমে তোমাদেরকে চারটাকে আমি একটু দেখাতে চাই। চারটের প্রথমে আছে শিল্পর প্রাথমিক শিল্প, উৎপাদন বা প্রস্তুত শিল্প, আছে নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। প্রাথমিক শিল্পর আবার কি আছে প্রকারভেদ আছে, কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। প্রাথমিক শিল্প হলো গিয়ে যে প্রথমে পণ্যের যে কাঁচামালগুলো থাকে, পণ্যের প্রথমেই যে ইটা থাকে, রূপগত যে ইটা থাকে, র ম্যাটেরিয়াল থাকে, সেটাকে মূলত বলা হয় প্রাথমিক শিল্প। প্রাথমিক শিল্প হলো যে প্রকৃতি থেকে আমরা কৃষিজ পণ্য, প্রকৃতি থেকে আমরা মৎস্য, আমরা প্রাণী, আমরা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, বিভিন্ন ধরনের ভূগর্ভস্থ যে তোমার কি বলবো শামুক, ঝিনুক, মুক্তা এগুলো বা এগুলো মূলত সবগুলো হলো তোমার প্রাকৃতিক শিল্প। এই শিল্পগুলো কিন্তু প্রকৃতি থেকে প্রাথমিকভাবে পাওয়া যায়। এই প্রাথমিকভাবে এগুলোকে উত্তোলন, নিষ্কাশন এবং বন্টন বা উত্তোলনের মাধ্যমে পরবর্তীতে প্রস্তুতকৃত বা অর্ধ কাঁচামাল কাঁচামাল থেকে জিনিস গুটে পরিণত করাকে মূলত বলা হয় প্রাথমিক শিল্প। প্রাথমিক শিল্পের প্রকারভেদ হলো কৃষি শিল্প। কৃষি শিল্প সাধারণত বলবো যে ভূগর্ভস্থ উর্বর ভূমি, ভূগর্ভস্থ সম্পদ, খনিজ সম্পদ, তাপমাত্রা, জলবায়ু ইত্যাদি দ্বারা প্রভাবিত। সাধারণত বলবো যে প্রকৃতি প্রদত্ত সম্পদ দ্বারাকে কৃষি শিল্প বলা হয়ে থাকে। এগুলো যেমন মানুষের জীবনের বেঁচে থাকার যোগান দিয়ে থাকে, তেমনি কিন্তু শিল্পে ব্যবহৃত কাঁচামালের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। কারণ আমরা ইচ্ছা করলে কিন্তু কি করতে পারবো, রুটি ভাত রান্না করতে পারবো বা তৈরি করতে পারবো, কিন্তু চাল বা আটা গম কিন্তু তৈরি করতে পারবো না। এগুলোকে আমাদের ন্যাচারাল রিসোর্স বলতেই হবে। এগুলি সাধারণত প্রকৃতি প্রদত্ত সম্পদ। এই সম্পদ মূলত তোমার যেমন মাছ, তারপরে তোমার প্রাণী সম্পদ, এগুলি সবসময় কিন্তু ন্যাচারাল রিসোর্স, ফলে এগুলি আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। এগুলো পরবর্তী প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু আমাদের উপযোগ তৈরি করা হয়ে থাকে, ফলে বলবো এগুলোকে আমরা বলবো কৃষি শিল্প। এবং কৃষি শিল্প সবসময় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। একটা দেশের কৃষি সম্পদের মধ্যে হলো উর্বর ভূমি, মৎস্য, প্রাণী এবং বনজ সম্পদ দ্বারা অন্তর্ভুক্ত বা ইনক্লুড থাকে। পরবর্তী হলো আমাদের যেমন প্রজনন শিল্প। সাধারণত প্রজনন শিল্প হলো উৎপাদনের যে শিল্প উৎপাদনের পরবর্তী উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে তাকে মূলত বলা হয় প্রজনন শিল্প। যে শিল্প কি করা যায়, একবার যেমন আমরা বলতে পারি ডিম থেকে মুরগি থেকে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের যে মুরগির যে প্রাণীর যে আহার সেটা আমরা সংগ্রহ করতে পারি। যেমন মাছের পোনা, মাছের পোনা থেকে রেণু থেকে যেমন আমরা বলতে পারি রেণু থেকে মাছের পোনা থেকে কিন্তু মাছ। এভাবে বলবো যে শিল্প পরবর্তী উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত করা হয় তাকে মূলত বলা হয় প্রজনন শিল্প। তারপরে হলো নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প হলো সাধারণত ভূগর্ভস্থ পানি, সমুদ্র এবং মাটির গর্ভ থেকে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ উত্তোলন এবং বন থেকে কাঠ আরোহণ করা, এটাকে মূলত বলা হয় নিষ্কাশন শিল্প। যেমন আমরা বলি ভূগর্ভস্থ কি হতে পারে, খনিজ সম্পদ হতে পারে, যেমন গ্যাস,
গ্যাস খনিজ সম্পদ, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, তারপরে সমুদ্র থেকে তোমার শামুক, ঝিনুক, বিভিন্ন জলজ সম্পদ, বিভিন্ন ধরনের মাছ প্রাণী উত্তোলন করা হয়, বন থেকে কিন্তু কাঠ সংগ্রহ করা হয়। এগুলোকে বলা হয় নিষ্কাশন শিল্প। সুতরাং আমরা প্রাথমিক শিল্প কৃষি, প্রজনন এবং নিষ্কাশন, এই সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন যদি তোমাকে আমি বলি মাছের পোনা কোন ধরনের শিল্প, তখন কিন্তু বলতে পারবে যে প্রজনন শিল্প, কারণ এই মাছের পোনা থেকে কিন্তু আবার কি করা হয়, বড় মাছ উৎপাদন করা হয়। আবার বলি যদি রেণু, মাছের রেণু, এটাও কিন্তু এর রেণু থেকে কিন্তু পোনা তৈরি করা হয়। সুতরাং আমরা বলবো এটাকে প্রজনন শিল্প। তারপরে যদি তোমাকে বলে বন থেকে কাঠ আরোহণ করা, এটা কোন ধরনের শিল্প, তুমি কিন্তু তখন বলতে পারো বন থেকে কাঠ আরোহণ করাকে মূলত বলা হয় নিষ্কাশন শিল্প। ভূগর্ভস্থ পানি, ভূগর্ভস্থ গ্যাস, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, এগুলো কিন্তু নিষ্কাশন শিল্প। এখন যদি বলি খনিজ পদার্থ, এটা কোন ধরনের শিল্প, তখন কিন্তু আমরা বলতে পারি যে নিষ্কাশন শিল্প। যদি বলি তোমার ধান, চাল, মাছ, এটা কোন ধরনের শিল্প, তখন কিন্তু আবার চলে আসবে কি, কৃষি শিল্প। সুতরাং বলবো প্রাথমিক শিল্প এই যে তিনটা প্রকার, সে সম্পর্কে মোটামুটি ধারণা তোমরা নিশ্চয়ই পেয়েছো। তারপরে বলবো আমরা উৎপাদন বা প্রস্তুত শিল্প। সাধারণত যে প্রক্রিয়ার মাধ্যমে শ্রম প্রক্রিয়ার মাধ্যমে কোনো কিছু উৎপাদন এবং রূপান্তর করা হয়, তাকে মূলত বলা হয় উৎপাদন বা প্রস্তুত শিল্প। উৎপাদন ও প্রস্তুত শিল্পের প্রকারভেদ হলো বিশ্লেষণ শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প এবং সংযোজন শিল্প। বিশ্লেষণ শিল্প হলো যে শিল্প প্রক্রিয়ার মাধ্যমে একটা উৎপাদন বা একটা একটা পদার্থ থেকে পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের অন্য কোনো নতুন শিল্প তৈরি করা হয় বা নতুন কোনো পণ্য উদ্ভাবন করা হয়, তাকে আমরা বলবো বিশ্লেষণ শিল্প। শিল্পের প্রকারভেদ যেমন বিশ্লেষণ শিল্প, যৌগ শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প, সংযোজন শিল্প। বিশ্লেষণ শিল্প বলতে আমরা বলবো সাধারণত যেমন দেখা যায় একই পদার্থ বিশ্লেষণ বা পৃথক করে নতুন কোনো পদার্থ বা নতুন কোনো পণ্য তৈরি করাকে মূলত বলা হয় তোমার বিশ্লেষণ শিল্প। যেমন আমরা বলবো পেট্রোলিয়াম পদার্থ বিশ্লেষণের মাধ্যমে তোমার কেরোসিন, পেট্রোলিয়াম পদার্থ বিশ্লেষণের মাধ্যমে বলতে পারি যে ডিজেল, কেরোসিন, বিভিন্ন তেল তৈরি করা হয়। আবার বলতে পারি যে কয়লা থেকে কোকো কয়লা অথবা আলকাচ্চা ন্যাথলিন তৈরি করা হয়। ফলে দেখো একটা পণ্যকে ভাগ ভাগ করে বা পৃথক করে এটাকে বিশ্লেষণ করে কিন্তু আমরা নতুন নতুন পণ্য উৎপাদন বা উৎপাদিত পণ্য পাই। ফলে এখানেও কিন্তু পণ্যের একটা রূপগত পরিবর্তন হয়ে যায়। যেমন লৌহ, যে আমরা বলতেছি যে পেট্রোলিয়াম পদার্থ, পেট্রোলিয়াম তেল বা খনিজ তেলটা কিন্তু সরাসরি আমরা ব্যবহার করতে পারবো না আমরা জ্বালানির ক্ষেত্রে। ফলে পেট্রোল কিন্তু আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি। ফলে এটারই একটা আগে রূপ ছিল খনিজ তেল, পরে কিন্তু হয়ে গেল তোমার কি জানো মানে পেট্রোল, ডিজেল। আবার দেখো কয়লা, কোকো কয়লা, কয়লা থেকে কিন্তু আমরা কাঠটা পাই, যেটা আমাদের রাস্তার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফলে বলবো একটার পণ্যের বিভিন্ন ধরনের রূপ থাকে, এভাবে কিন্তু শিল্প কি করে থাকে, পণ্যের রূপগত পরিবর্তন করে থাকে। তারপরে আছে যৌগ শিল্প। সাধারণত যৌগ শিল্প হলো পৃথক পৃথক পদার্থ একসাথে যুক্ত করে যে নতুন পণ্য তৈরি করা হয়, তাকে মূলত বলা হয় তোমার কি জানি বলে যৌগ শিল্প। সাধারণ বলবো লৌহ আকরিক, কয়লা, ম্যাগনেশিয়াম, ম্যাগনানাইজ, চুনাপাথর, এগুলি একসাথে মিলিত করে সাধারণত তোমার কী তৈরি করা হয়ে থাকে, কী জানি বলে তোমার সিমেন্ট তৈরি করা হয়ে থাকে। তাহলে বলবো সিমেন্ট, সার, সাবান, এই সমস্ত পদার্থগুলোকে আমরা বলবো যে তোমার যৌগ শিল্প। এখানে অনেকগুলো পদার্থ একসাথে ইনক্লুড করে নতুন একটা পণ্য রূপদান দেওয়া হয়ে থাকে, তাহলে এটাই কিন্তু মূলত শিল্প। তারপর সে প্রক্রিয়া ভিত্তিক শিল্প। সাধারণত যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো কিছু শ্রম এবং যন্ত্রের সাহায্য ব্যবহার করে নতুন কোনো পণ্য উৎপাদন করা হয়, তাকে মূলত বলা হয় প্রক্রিয়াকৃত শিল্প। যেমন তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, এইটা কিন্তু একটা প্রক্রিয়া থেকে আরেকটা পণ্যের রূপগত পরিবর্তন করা হয়। যেমন তুলাটা থেকে যে তুলা সুতা বা সুতার র মেটেরিয়ালস যে তুলা, সেটা তো অনেকে আমরা জানি না, কিন্তু এই তুলা থেকে কিন্তু আবার সুতা তৈরি করে সুতা তৈরি থেকে কিন্তু আমাদেরকে জামাকাপড় বা পোশাক আশাক তৈরি করা হয়ে থাকে। সুতরাং আমরা বলবো যে প্রক্রিয়াগত বা শ্রম যন্ত্র ব্যবহারের মাধ্যমে যে রূপগত পরিবর্তন করা হয়, সেটাকে মূলত বলা হয় তোমার প্রক্রিয়া ভিত্তিক শিল্প। তারপরে আছে যে সংযোজন শিল্প। সংযোজন শিল্প বলতে আমরা বুঝবো বিভিন্ন খুচরা যন্ত্রপাতি একসাথে মিলিত করে নতুন নতুন যদি কোনো শিল্প বা কোনো নতুন নতুন কোনো পদার্থ বা ম্যাটেরিয়ালস বা মেশিনারি জিনিসপত্র তৈরি করা হয়, মূলত তাকে বলা হয় সংযোজন শিল্প।
যেমন আমরা বলতে পারি তোমার মোটর গাড়ি, উড়োজাহাজ, প্লেন, তারপরে আছে তোমার বিভিন্ন ধরনের খুচরা যন্ত্রাংশ, যেমন তোমার বলতে পারি আমরা যেটা ফ্যান চালাই, ফ্যানের মধ্যে দেখো ছোটো ছোটো ক্ষুদ্র যন্ত্রাংশ, তারপরে আইপিএস, ছোট ছোট ছোটো ছোটো জিনিস, মোটর, এগুলো একসাথে ইনক্লুড করে কিন্তু দেখা যায় একটা ফ্যান তৈরি করে, রেগুলেটর, সমস্ত কিছু কিন্তু একটা যন্ত্র হিসাবে তখন একটা আমরা আউটপুট একটা ভালো একটা মোটর গাড়ি পাই, বা একটা টেলিভিশন দেখতে পাই, বা ধরো একটা আইপিএস দেখতে পাই, একটা ফ্রিজ দেখতে পাই। এগুলি খুচরা যন্ত্রাংশ অনেক সময় সংযুক্ত করে নতুন নতুন পণ্য তৈরি করা হয়, তাকে মূলত বলা হয় সংযোজক শিল্প। এটা গেল তোমার উৎপাদন বা প্রস্তুত শিল্প। তারপরে আমরা চলে যাই যে নির্মাণ শিল্প। দেখো নির্মাণ শিল্প করতে গেলে প্রথমেই আমরা বলতে পারি আমাদের বাংলাদেশে যে অভূতপূর্ব একটা উন্নয়ন, সবচেয়ে স্বপ্নের যে আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের যে একেবারে 2021 সালে স্বপ্নটা পূরণ, বিশালেই অর্ধেক শেষ হয়ে পূরণ হয়ে গেছে। সামনে দৃশ্যমান এত বড় একটা সেতু, সেটা হলো পদ্মা সেতু, যেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল। তারপরে দেখো আমরা আধুনিক শহর হিসাবে তৈরি করতে যাচ্ছি আমাদের বাংলাদেশকে, আমাদের ঢাকা থেকে মেট্রো রেল, তারপরে উড়াল সেতু, এই সমস্ত কিছু দেখো আজকে আমরা ধনিয়া থেকে বা যাত্রা বাড়ি থেকে গুলিস্তান প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে চলে যেতে পারে। এই যে ফ্লাইওভার, এই সমস্ত কিন্তু নির্মাণ শিল্পর মধ্যে পড়ে। বড় বড় নির্মাণ, বড় বড় দেশে যে সুন্দর সুন্দর এইগুলো আছে, ভূতল ভবনগুলো আছে, এই সমস্ত কিন্তু নির্মাণ শিল্পর আওতাভুক্ত। তখন যদি তোমার আসে যে প্রশ্ন হচ্ছে পদ্মা সেতু কোন ধরনের শিল্প, তুমি কিন্তু বুঝে যাবে যে এটা একটা নির্মাণ শিল্প। সুতরাং আমি বলবো যে যে শিল্প কোনো কিছু নির্মাণ উৎপাদন নির্মাণ বা কোনো ইমারত তৈরি করা হয় তাকে মূলত বলা হয় নির্মাণ শিল্প। উদাহরণগুলো কিন্তু আমি ওদেরকে বলে দিয়েছি। আর সবার সবসময় সবটা বলি যে উদাহরণগুলো তোমাকে এই শিল্পের ক্ষেত্রে মনে রাখতেই হবে, কারণ উদাহরণ দিয়েই কিন্তু তুমি কি করবা একটা সৃজনশীলের উদ্দীপকের 3 নম্বর প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারবা। তারপরে আছে তোমার সেবা, শেষ যে শিল্পটা সেটা হলো সেবা পরিবেশক শিল্প। যে পণ্যগুলো আমাদেরকে সেবা দিয়ে থাকে সেটাকে বলবো আমরা সেবা পরিবেশক শিল্প। যেমন আমরা বলি গ্যাসের চুলা, আমরা প্যানের নিচে আছি, আমরা এসি চালাই, আমরা মোবাইল ফোন ব্যবহার করতেছি, টেলিফোন ব্যবহার করতেছি, এগুলো কিন্তু আমাদেরকে কী করে থাকে, সেবা দান করে থাকে। এগুলোকে আমরা বলবো সেবা বিষয়ক শিল্প। এই শিল্প আমাদের কী করে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চাহিদা উপযোগ তৈরি করে আমাদের জীবনের যে জীবন যাপনকে আরও বেশি সহজ এবং সুন্দর এবং আধুনিক করে তুলছে। মূলত এটাই ছিল শিল্পের প্রকারভেদ। আশা করবো এই শিল্পের প্রকারভেদ দেখে মোটামুটি ধারণা তোমরা নিতে পারবা। চলো পরবর্তী যে প্রশ্ন আছে যে সামাজিক ব্যবসার ধারণা, সোশ্যাল বিজনেস, এই যে সামাজিক ব্যবসার ধারণা, সামাজিক মানে আমরা কিন্তু মানুষ একজন সামাজিক জীব এবং ব্যবসা হলো মূল উদ্দেশ্য হলো কি, মুনাফা অর্জন করা। এই ধারণাটা এখান থেকে এসেছে যে সমাজে দেখা যায় আমাদের যারা বণিক শ্রেণী, ধনশ্রেণী আছে, যাদের টাকা পয়সা আছে, তারা মূলত ব্যবসা বাণিজ্য করতে পারে, কিন্তু একেবারে নিচ নিম্নস্তরে যারা বসবাস করে তারা কিন্তু জীবিকা নির্বাহের জন্য ব্যবসা বাণিজ্য করতে পারে না। ব্যবসা করতে গেলে প্রচুর টাকা বা মূলধনের প্রয়োজন হয়। কিন্তু ডক্টর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু দেখিয়েছেন যে সামাজিক ব্যবসার মাধ্যমে নিম্নস্তরে নিম্নবিত্ত মানুষও কিন্তু ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজের জীবিকা নির্ভর করতে পারে এবং নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। সামাজিক ব্যবসা সবসময় মুনাফা, এটা একটা ব্যবসায়িক কার্যক্রম, কিন্তু এটা উদ্দেশ্য হলো কি তোমার সামাজিক, মূল উদ্দেশ্য হলো ব্যবসা কার্যক্রম, সমস্ত কিছু বাণিজ্যিক কিন্তু উদ্দেশ্য হলো সামাজিক। সুতরাং আমরা বলি চলো যে যেই ব্যবসার ক্ষেত্রে বিনিয়োজিত মূল পরবর্তী ব্যবসার বিনিয়োজিত মূলধন কি করে, যে ব্যবসায় মূলধন বিনিয়োগ করা হয় এবং অর্জিত মুনাফা উত্তোলন না করে পরবর্তী ব্যবসার ক্ষেত্রে বিনিয়োজিত করা হয় তাকে মূলত বলা হয় সামাজিক ব্যবসা। আবারও বলছি যে ব্যবসা সংগঠনে ব্যবহৃত বা বিনিয়োজিত বিনিয়োগকৃত মুনাফা, মূলধনের যে অর্জিত মুনাফা ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হয় ভোগ না করে তাকে মূলত বলা হয় সামাজিক ব্যবসা। এর উদ্দেশ্য হলো ধনশ্রেণীর হাত থেকে অপেক্ষাকৃত নিম্নস্তরে মানে দরিদ্র শ্রেণীর মানুষদেরকে সাহায্য সেবা সহযোগিতা করা, তাদের ভাগ্যের উন্নয়ন করা, সামাজিক অবস্থার পরিবর্তন করা, শোষণ এবং বঞ্চনার হাত থেকে নিজেদেরকে রক্ষা করা, এবং পরবর্তীতে তার উদ্যোক্তারা, বিনিয়োগকারীরা, লভ্যাংশ যারা দিয়ে থাকে তারা শুধুমাত্র তারা যে অর্থটা লগ্নি করে থাকে বা বিনিয়োগ করে থাকে সেই অর্থটাই তারা ব্যবসা থেকে তুলে না, কিন্তু মুনাফা তারা ব্যবসা থেকে উত্তোলন না করে পরবর্তী আরও বেশি কীভাবে মুনাফা অর্জন করা যায় সেক্ষেত্রে বিনিয়োজিত করে।
ঠিক আছে যেমন আমরা 4-5 জন মিলে বা 10,000-10,000 করে মানে 5 জন মিলে 50,000 টাকা ব্যবসা কি করলাম মূলধন হিসাবে বিনিয়োগ করলাম এই 50,000 টাকা যখন আমরা বিনিয়োগ করলাম 1 মাস 2 মাস 5 মাস পরে দেখা গেল এখান থেকে আমাদের প্রায় 15,000 টাকা প্রফিট হয়েছে মানে 15,000 টাকা কি করলাম আমরা উত্তোলন না করে এর সাথে আরও কিছু 5,000 টাকা বিনিয়োগ করে 10-20,000 টাকা আবার নতুন কোনো ব্যবসা শুরু করলাম আর এইভাবে আস্তে আস্তে ব্যবসা মূলধন বৃদ্ধি করাটাকে মূলত বলা হয় সামাজিক ব্যবসা তারপরে আমরা বলবো যে এই প্রশ্নগুলো থেকে মূলত আমরা আজকে যেটা পেলাম সেটা হলো শিল্পের ধারণা শিল্পের প্রকারভেদ সামাজিক ব্যবসা ধারণা চলো একটা ছোট সিকিউ এখান থেকে আমরা বানিয়ে নিই যেমন বলতে পারি আমরা চলো শিল্প থেকেই বানাই রহিম একজন ব্যবসায়ী রহিম লেখাপড়া এম এ পাস করে সে চাকরির জন্য হন্যে হয়ে খুঁজলো কিন্তু কোথাও চাকরি না পেয়ে সে তার গ্রামের বাড়িতে গিয়ে একটা পুকুর খনন করলো সেখানে সে বিভিন্ন ধরনের প্রজাতির মাছের চাষ শুরু করতে লাগলো পরবর্তী দেখা গেল যে মাছ বিক্রি করে সে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেছে তার দেখা দেখে গ্রামের অন্য অন্য শিক্ষিত যুবকরা চাকরি প্রত্যাশা না করে নিজেরাই ছোট ছোট খামার তৈরি করে ব্যবসা কার্য পরিচালনা করতে লাগলো প্রথম 1 নম্বর প্রশ্ন তোমাকে বলতে পারি ব্যবসা কাকে বলে 2 নম্বর বাণিজ্য কী ব্যাখ্যা করো 3 নম্বর প্রশ্ন করতে পারি যে রহিম যে কী ধরনের শিল্প কাজে আত্মনিয়োজিত হয়েছিল ব্যাখ্যা করো 4 নম্বর রহিমের এই শিল্প ব্যবসার ধরন গ্রামে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর সপক্ষে যুক্তি দাও তুমি কিন্তু ব্যবসা কাকে বলো সেটা জানো বাণিজ্য কাকে বলে সেটা তুমি পারো রহিম কোন ধরনের ব্যবসা করেছিল রহিম কিন্তু কি করেছিল মাছ চাষ করেছিল মাছ চাষটা কোথায় আমরা জানি মাছ মাছ হলো প্রজনন শিল্পের পরে পরে এটা আবার কৃষি শিল্পের মধ্যে পড়ে সুতরাং আমরা বলবো মৎস্য আমরা এর আগে বলেছিলাম মৎস্য প্রাণী কৃষি এবং তোমার কি জানি বলে বায়ু এটা কিন্তু কৃষির অন্তর্ভুক্ত সুতরাং রহিম কৃষি চাষ কৃষি কাজের মাধ্যমে তার জীবিকা নির্ভর করে থাকে এবং আমরা জানি ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই আমরা কী করতে পারি নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারি এভাবেই সুন্দর করে আমরা টু দ্য পয়েন্টে অ্যান্সার করে কিন্তু আমরা সিকিউর প্রশ্নের অ্যান্সার করতে পারি সবশেষে বলবো যতটুকু চেষ্টা করেছি বলার যদি কোনো ভুল ই থাকে সমস্যা থাকে জানাবা আর চেষ্টা করবা বাসায় পড়ার জন্য ভালো থাকবা তোমাদের সবার জন্য আবারও বলবো শুভকামনা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের সাথে দেখা হবে কারণ তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছি না ফার্স্ট ইয়ার একটা অনেক আমাদের প্রত্যাশা থাকে প্রতি বছরে যে ফার্স্ট ইয়াররা যখন আসবে তাদের সাথে আমাদের একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় তো এ বছর তার ব্যর্থই ঘটেছে ইনশাল্লাহ যখন তোমরা আবারও আমরা ক্লাসে ফিরবো তখন কিন্তু নতুন নতুন আমরা ক্লাস শুরু করতে পারবো কারণ তো এটা আমাদের একটা বড় অ্যাচিভ বেঁচে থাকার যে যুদ্ধ যুদ্ধের মধ্যে যদি আমাদের আল্লাহ জয়ী করে হয়তো সামনে আমাদের সাথে দেখা হবে এবং খুব সুন্দর একটা কি বলবো ভালো একটা ক্লাস হবে ইনশাল্লাহ সে পর্যন্ত বলো ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকার চেষ্টা করবা আসসালামু আলাইকুম